আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সরল দলকের একটা প্রবলেম নিয়ে সলভ করবো প্রবলেমটা খুবই কঠিন বলে মনে হয় সবার কিন্তু আমি খুব সহজ করে বোঝাচ্ছি আমাদের দেখো আমরা জানি যে অঙ্কটা হলো পৃথিবীতে কোনো দলকের দোলনকাল দুই সেকেন্ড যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে তার দোলনকাল কত হবে আমরা জানি যে চাঁদের ছিয়ের মান যেহেতু কম সুতরাং দোলনকাল বেশি হবে আমরা সেটা বের করবো কিন্তু একটা দেয়া আছে আমরা জানি যে পৃথিবীর পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ চন্দ্রের ভর এবং ব্যাসার্ধের চার গুণ এবং আঠারো গুণ তার মানে পৃথিবীর ভর চন্দ্রের ভরের একাশি গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ভর ব্যাসার্ধের চার গুণ এটাতে আমরা দেওয়া আছে আমরা ধরে নিলাম যে টি ইকাল টু দুই সেকেন্ড দ্যাট ইজ টাইম পিরিয়ড অন দি আর্থ সারফেস টি এম টাইম পিরিয়ড অন দি মুন সারফেস আমরা এই ফর্মুলা আমরা দেখলাম টি ই ইকাল টু টু পাই এল বাই জি আমাদের জেনারেল ফর্মুলা হলো টি ইকাল টু টু পাই এল বাই জি আর্থের জন্য আমরা উই হ্যাভ টেকেন অন দি ফর দি আর্থ সারফেস সো টি ইকাল টু টু পাই এল বাই জি ই অ্যান্ড টি এম ইকাল টু টু পাই এল বাই জি এম নাও উই ডিভাইড টি এম বাই টি ই সমান হলো এইটা সুতরাং এটাকে এটা দিয়ে ভাগ করবো এটা এটা ভ্যানিস অ্যান্ড জি এম উপরে যাওয়া জি বাই জি আমরা পাচ্ছি তাহলে এখান থেকে আমরা এই জি বাই জি বের করে নিয়ে আসবো তাহলে জি সমান এইটা জি এমই বাই আর স্কোয়ার জি এম জি এম বাই আর স্কোয়ার আর এম ইজ দ্য রেডিয়াস অফ দ্য মুন

আর এম বাই আর সমান হল ওয়ান বাই ফোর হবে জাস্ট আমরা এখানে বসাই দিয়েছি আর বাই আর এম ইকুয়াল টু এইটটি ওয়ান এইটটি ওয়ান আর আর এম বাই আর এর স্কোয়ার পেলে ওয়ান বাই সিক্সটিন ইকোয়াল টু এটা ডিভাইড করে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো সিক্স তার মানে জি বাই জি এম এর অনুপাটটা হলো এটা জাস্ট আমরা জি বাই জি এম এর মানটা এখানে বসাই দিয়েছি বসাই দিয়ে আমরা টি এম ইকুয়াল টু এইটা লিখেছি সুতরাং এটার মান আমাদের কী হবে যদি আমরা এটা করি তাহলে আমরা পাচ্ছি আমরা এখানে পাচ্ছি টি এম ইকুয়াল টু টু ইন্টু ফাইভ পয়েন্ট জিরো সিক্স দ্যাট ইজ টু ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে কী হলো বেড়ে গেল আমরা জানি যে জিয়ের মান যেখানে কম সেখানে দোলনকাল বেশি হয় এটাই প্রমাণ করলাম এটা উচ্চতর দক্ষতায় আসতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ান সেকেন্ড